চব্বিশে জুন রাজ্য সরকারের ঘোষণার পরিপ্রেক্ষিতে পাঁশকুড়া পৌরসভা, পাঁশকুড়া যে মেদিনীপুর ক্যানেল, তার উভয় পাড়ে বহু গরিব মানুষ, হাজার হাজার গরিব মানুষ বসবাস করছে, তারা সহায় সম্বলহীন সর্বহারা মানুষ, তাদেরকে উচ্ছেদের জন্য ঘোষণা করেছিল। পাঁশকুড়াতেও বিক্ষোভ আমরা জানিয়েছি, ডেপুটেশন দিয়েছি, কিন্তু এই মানুষগুলো আতঙ্কের মধ্যে আছে। এই জেলার প্রধান হিসাবে জেলা শাসকের কাছে আমরা এই দাবি নিয়ে এসেছি যে এই গরিব মানুষগুলোকে তাদের যেভাবে বসবাস করছেন এই সেচ দপ্তরের জায়গাতে এদের উচ্ছেদ করা যাবে না। যদি কোনো প্রকল্প থাকে, কোনো উন্নয়নমূলক প্রকল্পের জন্য এদের কখনো উচ্ছেদ করার পরিকল্পনা হয়, তখন কিন্তু তার আগে পুনর্বাসন দিতে হবে। পুনর্বাসন না দিলে এই মানুষগুলো রাস্তাতেই থাকতে হবে, যে কোনো ঘরবাড়ি নেই, শিশুদের নিয়ে, বৃদ্ধদের নিয়ে রাস্তাতেই থাকতে হবে। কি আশ্বাস দিলেন জেলাশাসক? বলেছেন আমরা পৌরসভাকে জানাবো, তারা বিষয়টা যাতে সহানুভূতির সঙ্গে দেখেন, উৎখাত বা উচ্ছেদ এখনই যাতে না করেন, এবং পুনর্বাসনের বিষয়টাও তারা দেখবেন বলে বলেছেন। দীপঙ্কর মাইতি, আমি এই কমিটির কোষাধ্যক্ষ। নমস্কার, কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামী 15ই আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস, অর্থাৎ ময়নার বৃহৎ গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসে। এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে। এখানে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয়। বিশেষ দ্রষ্টব্য, খুবই কম খরচে এসি এবং নন এসি রুমের ভাড়া পাওয়া যায়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস, প্রোপাইটার পিন্টু বর্মন, ঠিকানা মাথুরিচক নতুন বাঁধ বাস স্টপেজের সামনে, ময়না পূর্ব মেদিনীপুর। যোগাযোগের ফোন নাম্বার 9730348286 এবং 7063304214।